গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি নেই এমন মানুষ খুব কমই আছে, আর এই গ্যাস্ট্রিক কন্ট্রোলে রাখতে প্রতিদিনই একটি মানুষের দুইটি গ্যাস্ট্রিকের ওষুধ খেতেই হয়। আর হঠাৎই চট্টগ্রামে হুড়হুড় করে বেড়ে গিয়েছে ওষুধের দাম। যদিও আমরা সবাই জানি অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে ওষুধের দাম বহুলাংশে কম। সরজমিনে নগরের অন্যতম পাইকারি ওষুধের বাজার হাজারিকুলিতে গিয়ে দেখা মিলেছে ওষুধের দাম বেড়ে যাওয়ার সত্যতা। যেখানে ম্যাক্স প্রো ট্যাবলেট আগে ছিল 5 টাকা, সেখানে এখন সেটি বিক্রি হচ্ছে 60 টাকা করে। স্যাকলো বিক্রি হচ্ছে 6 টাকা করে, আগে ছিল 5 টাকা। এভাবে করে গ্যাস্ট্রিকের ওষুধ যেমন ওমিপ্রাজল গ্রুপের কয়েকটি, ওমিডন, র‍্যাব থেকে শুরু করে সবকটি ওষুধেরই দাম বেড়েছে। র‍্যাব আগে 5 টাকা বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে 60 টাকা করে। এদিকে দেশীয় নামকরা গ্রুপ বেক্সিমকুর এসিপিক্স আগে 5 টাকা বিক্রি হলেও এখন তা 60 টাকা করেই বিক্রি হচ্ছে। এই ওষুধগুলা কিনতে হয়, প্রত্যেকটা ঘরে ঘরে ওষুধ লাগে, কিন্তু 1 টাকার মাল 3 টাকা এই পরিমাণে এইভাবে কিনে মানুষ জীবন যাপন করতেছে। সম্পূর্ণ চাপ পরে ক্রেতার উপর, কিন্তু ওরা তো বড় বড় ইন্ডাস্ট্রিজ মালিক, ওদের সমস্যা নাই। 5 টাকা থেকে 60 টাকা হয়ে গেল। আমরা সাধারণ মানুষেরা 5 টাকার ওষুধ 2 টাকা দিয়ে আরো বাড়তি কিনতে হলে যাবো কোথায় আমরা? পাইকার ওষুধ বিক্রেতারা বলছেন, হাজারিগুল দিয়ে মধ্যে অনেক কোম্পানি বাড়াইলে তো হাজারিগুল দিয়ে বাড়তেই দেয়, যেহেতু কোম্পানি সাপ্লাই যে রকম কোম্পানি বাড়াইলে মতো তো এবার এখন তো কম্পিউটার সিস্টেম যেহেতু এই রং অঙ্গে বই যাবে, কোম্পানি যেহেতু 1 বাক্সের মধ্যে 100 টাকা বাড়াই ফেলি, তো 100 টাকা বাড়াইলে 100 টাকায় বাক্সের মধ্যে 100 ক্যাপসুল 100 টাকা নেওয়া পারে না, পার ক্যাপসুল 1 টাকা বাড়ে গিয়ে কোম্পানি বাড়াইলে সকালবেলা রাতে বাড়ে ফেলি, সকালবেলা হয় অমুক ওষুধের দাম বাড়ি গিয়ে ইয়ান আর ন হয়, এবং আজারি গেলে দোকানদার হলে ইয়ান জিজ্ঞেস এর হনো সদুত্তর ন হয়। পাইকার থেকে শুরু করে খুচরা বিক্রেতারাও ওষুধের লাগামহীন দর নিয়ে অসন্তুষ্ট, যার কারণে ভোক্তাদের সাথে বাকবিতণ্ডা লেগে যায় প্রায়শই। গ্যাস্ট্রিক নাই এরকম মানুষ নাই, হাজারি গ্যাস্ট্রিক ওষুধের উদ্যোগ বেশি বাড়ি গিয়ে ওমিপ্রাজল, রাবিপ্রাজল এই সমস্ত ওষুধের ব্যাগ বাড়াই ফেলি, প্রতিটি গ্যাস্ট্রিক ওষুধ বাড়াই ফেলি, ফিজ উগ্র 2টিয়া উগ্র 1টিয়া এইগুলা করে বাজছে। এখন আর তো খুচরা ব্যবসায়ী আর কি করছি, এখন আর ক্রেতা হলে গালাগালি করে, এখন আর কিছু করিবার নাই, আর অসহায় হয়েছে। ম্যাক্স প্রো ট্যাবলেটের দাম বেজি পার পিস 2 টাকা করে, আগে আসিল 5 টাকা ট্যাবলেট, এখন হলি 7 টাকা, সেগুলো আগে আসিল 5 টাকা এখন 6 টাকা, প্রতি ট্যাবলেটের প্রতি 1 টাকা করে বাড়িয়ে সেগুলো, আর ম্যাক্স প্রো বাড়িয়ে দিলে 2 টাকা করে ট্যাবলেট। খুচরা ও পাইকারি বিক্রেতারা মূলত ওষুধ কোম্পানির এমপিও অর্থাৎ কোম্পানির মেডিকেল প্রমোশন অফিসারদেরই দুষছেন। কথা বলেছিলাম মেডিকেল প্রমোশন অফিসারদের সাথেও, তারা জানালেন দাম বেড়ে যাওয়ার পেছনের কারণ। এই দুয়ার দাম বাড়ানোর পিছনে এদিকে তারা গড় কিন্তু যথেষ্ট পরিমাণে চাহিদা তৈরি হওয়ার পিছনে তারা দাম বাড়াই দিবে, এগুলি কোম্পানি সুযোগ পাই, যে পরিমাণ ওষুধের দাম বাড়ে এই পরিমাণ হন অন্য ম্যাটেরিয়ালসের দাম বাড়ে তা নয়, কিন্তু প্রত্যেক কিছুই প্রোডাকশন গ্যাস বিদ্যুতের উপর নির্ভরশীল, এখন গ্যাস বিদ্যুতের দাম বাড়লে কিন্তু অটোমেটিকলি কিন্তু অনেক কিছুর দাম বাড়িয়ে দিবে। বর্তমান বাংলাদেশের ফার্মা সেক্টরের মধ্যে প্রায় 2-2.5 লক্ষ মানুষ নিয়োজিত আছে, তাহলে ইতরার স্যালারিও বাড়ার বা সুযোগ সুবিধা বাড়াবার কোম্পানির তুল, এই যে এখন বাড়াই দিয়ে গেলে কোম্পানির তুলনা অটোমেটিকলি বাড়া পড়ে। কিছু কিছু ওষুধ যেমন ডায়াবেটিস, কার্ডিয়াক বা মানসিক রোগ, কিছু কিছু ওষুধ আছে দে এই অনুর কিন্তু রোগীর তো দীর্ঘদিন হাঁ পড়ে, এই দীর্ঘদিন হওয়ার পর আমাকে মরণ রাগ পর্যন্ত হাঁ পড়ে, যার বিষয়ে যার কারণে ওষুধ কোম্পানি অভাব উচিত যে এই উৎপাদন হবে স্বাভাবিক, রোগী অভাব ক্রয় ক্ষমতার সাথে সামঞ্জস্য রাখিয়ে যাতে সঠিকভাবে দাম নিরীক্ষণ করা পরে যার তারা খরচ পান। হ্যাঁ অবশ্যই বাইরগি বাইরগি দিয়ে তো কোম্পানি হবে, হয়তো এই উৎপাদন কমস এবং র ম্যাটেরিয়ালস বিষয় কারণে বাড়ি যাবে, বিভিন্ন ফেসবুক মিডিয়া দেখি দিই বিভিন্ন জন আন্দোলন করতে যে ওষুধ দাম রেখে দিবে প্রত্যেক পাতায় পাতায় যাতে বক্স তো অনেকেই নদেহে নচায়, পেশেন্ট সচেতন হইব, রোগী সচেতন হইব এবং তারা হোম দিয়ে দিয়ে একটু পাইব, কেমিস্ট হবে বেস্টিয়া দিয়ে সুযোগ না পাইব যা প্রত্যেক পাতা পাতা যাতে রেখে দিতে পান।
রিপ্রেজেন্টেটিভ হিসেবে আসা হয় আর কোম্পানির আবার এই ভূমিকা রাখানো উচিত বা ওষুধ অধিদপ্তর ভূমিকা রাখান দরকার কিভাবে ওষুধের দাম নির্ধারণ করিব। ওষুধ উৎপাদনের কাঁচামাল আমদানিতে শুল্ক কর ছাড় সহ নানা প্রণোদনা দেওয়া হলেও এর সুফল আসলে মিলছে না। একদিকে সরকার রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ওষুধের দাম। এরই মধ্যেই কিছু কোম্পানি দাঁড় করিয়ে ফেলছে তাদের ব্যবসা। সাধারণ মানুষ আশা করে ওষুধ প্রশাসন অধিদপ্তর ও সরকারের হস্তক্ষেপই পারে ওষুধের বাজার সাধারণ ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে। সুবাই রিফাত, সি প্লাস টিভি।